कसपिया भर जाए दर्शन रशन करित लहू गहे मन बिरसाए सुरत चरे आकाश में करि शब्द बिलासा धाम धाम निरखत चले ताव निज घर दासा हे आशा मेरे मन बसे नहि चित्त उदास बिना सुनु कृपा करो निज चरण निवास तुम बिन कोई समरथ नहीं जैसे मागो दान प्रेम धार बरखा करो फल अमृत खान दीन दयाल दया करो निज स्वमरथ स्वामी शुकर करु कात रहु नित राधा स्वामी तुम बिन कोई समरथ नहीं जैसे मागो दान प्रेम धार बरखा करो फल अमृत खान दीन दयाल दया करो मेरे स्वमरथ स्वामी शुकर करु कात रहु नित राधा स्वामी शुकर करु कात रहु नित राधा स्वामी बार बार कर जोर कर छवि नाय कर उपकार साधु संग मही देवनित परम गुरु दाता कृपा सिंह समरथ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पिता मैं तुम सदा आधार बार बार बल जावां तन मन हर चरण पर प्रेम खुले मैं गाओ निमर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव दान सिंधु पूरण धनी नित करो तुम श्रेय अचल भक्ति महिदा है प्रभु सब विधि अब दुहार में प्रभु राखो मेरी लाजो तुम द्वारे अब मैं पड़ा सदा स्वामी गुरु समरा तुम भी आनंद सुरा अब करो दया पर तो कसो तुम द्वारे ते विलंब के दया करो मेरे साया देवो प्रेम सिदार दुख सुख तुझ गति नहीं छूटे सब उत्पात दया करो मेरे साया देहो प्रेम की दात दुख सुख कुछ बाते नहीं छूटे सब उत्पात बार बार कर जोर मार सभी नाय कर उपकार साधु संग मन देव हित पर ब्रह्मानंदं परं सुखदं केवलं ज्ञानं
एकं नित्यं विमलाचलं सर्वादेशां शिवतं भवातीतं त्रिनेतं शतस्तं नमामि शतस्तं नमामि शतस्तं नमामि। जय गुरु। এবার বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা সবাই 3 মিনিট নাম করব। নামের সময় হলো। জয় গুরু। এবার পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তে লিখিত গ্রন্থ সত্যান স্মরণ থেকে পাঠ করবেন শ্রদ্ধেয়া মালতী বড়াল মা নবদ্বীপ থেকে।
মালতী বড়াল মা। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চরণে আমার প্রণাম, প্রণাম জানাই জগত জননী মহালক্ষ্মী শ্রী শ্রী বর্মার চরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার সেই চরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদার চরণে, উপস্থিত সকল মায়েদের আমার ভক্তবন্ধুরা জয় গুরু প্রণাম। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্য অনুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ করছি। তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উফরে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেব না। সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালিচড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যস্তাপে বালিচড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না, উদারতা তোমাকে কখনোই ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না, দুঃখ হতে রক্ষা পাবে। শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। এরপরে আমরা শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ পাঠ শুনে নেব। জয় গুরু। রূপা সাহামা আছেন আমাদের সঙ্গে? জয় গুরু মা। তো আমি বলবো সুস্মিতা ঘোষ মাকে নারী নীতি গ্রন্থটি পাঠ করার জন্য। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুপচন্দ্রের মুখনিঃসৃত নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায় সেবায় ও ভরসায় কিন্তু মেশায় নয়, দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। বাণী সংখ্যা এক। জয় গুরু। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় স্বাস্থ্য সদাচার গ্রন্থ থেকে পাঠ করবেন সুস্মিতা ঘোষ মা নবদ্বীপ থেকে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ করছি। তোমার শরীর বোধ বৃত্তি ও কৃতি সম্বেককে অস্খলিত নিষ্ঠানুপুণ রেখে চলতে যেমনতর সমঞ্জস চলনে চলতে হয় তাই চলো। সংক্রমকতার দিকে নজর রেখে তা চাল চলনে, কথাবার্তায়, খাওয়া দাওয়ায় সব বিষয়েই কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের কোনরূপ কিছু না করে, নিজে ব্যতিক্রম দুষ্ট না হয়ে এমনি করেই জীবনীয় তাৎপর্যকে বিহিত সামঞ্জস্যের সহিত উচ্ছল করে চলো আর পরিবেশকেও তেমনি করে তোলো। স্বস্তি সুন্দর তৎপরতায় ক্রমেই দেখবে স্বস্তির প্রাণন গীতিকা তোমাদের প্রত্যেককেই সুখী করে তুলছে ব্যতিক্রমকে এড়িয়ে। বাণী সংখ্যা 32।
জয় গুরু। জয় গুরু। যারা যারা বাণী পাঠ করলেন তাদের সকলের মঙ্গল কামনা করি পরম দয়ালের রাঙা রাতের জন্য। এবার মাতৃসম্মেলনের প্রথম স্তোত্র পাঠ পূজনীয়া সাধনা দি রচিত প্রার্থনা পাঠ করবেন নবদ্বীপ থেকে শ্রদ্ধা শিখা দাসমা। জয় গুরু। হ্যাঁ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বিদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। বাবাই দার চরণে আমার কোটি কোটি প্রণাম। জয় গুরু। আজকে একটা বিশেষ দিন, আজকে আমার বড় মায়ের 128তম শুভ জন্মতিথি। তাই খুব ভালো লাগছে আজ এই সারা দেশে প্রত্যেকের ঘরে ঘরে আজকে বড় মার, প্রত্যেকটা মায়েরা বড় মার আরাধনা করছে। সত্যি আজকে আমাদের সব খুব ভালো লাগছে। যাই হোক, মাতৃসম্মেলনের প্রথম শস্ত্র পাঠ পূজানীয়া সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবনে তোমার তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছো, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও, আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্বেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ট আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণ স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনি ভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান, দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচাবার আর অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে। সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। অগোদার অধিবন্ধু আমার সর্বস্ব, তুমি আমার জীবন, আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতিকর্মে প্রতিভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না, তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতির প্রতিপালনে। ও গো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। জয় গুরু মা। খুব সুন্দর ভাবে শিখা দাস মা আমাদের মধ্যে পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা পাঠ করলেন। তার পরিবার পারিপার্শ্বিক সকলের পরম দয়ালে শ্রী শ্রী ঠাকুরের চরণ পাঁচালী পাঠ করবেন শ্রদ্ধা চিত্রা বর্মন মা। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে দিদি।
এখানে উপস্থিত প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে মাতৃ সম্মেলন দ্বিতীয় স্তোত্র পাঠ ভক্তের লেখা শ্রী শ্রী ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় ও পাঁচালী গীত পরিবেশন করছি। তোরা শোনে রে ভাই বলে যাই বাঁচাবার পথ, যে পথে চলিছে ঠাকুর অনুকূলের রথ। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বারতা কহি বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায় গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে, পদ্মা তীরে জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয় মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন তিলকের পতি, করে গৃহে আলো, করে গৃহে আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল, তার রূপ দেখে, তার রূপ দেখে, ভাব দেখে কহনে না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুলায়, শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মাধুরিমা নাহি পারাবার, নর রূপে এলো যে সে দেব অবতার, শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার, বাঁচা বাড়াই আসল নীতি ধর্ম, কর সার, কর খাদ্য বিচার, কর খাদ্য বিচার, সদাচার ঋষি বাক্য পালো, প্রতিবেশীর সেবা করে ইষ্ট পথে চলো, এই তো আর্য নীতি, এই তো আর্য নীতি, ধর্ম নীতি হিংসা দেশ ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো, পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম করো, যজন যাজন ইষ্ট ভীতি যথাবিধি পালো, পালো সস্তয়নী, পালো সস্তয়নী, মহান বাণী পালন করো ভাই, শ্রী জগতে নামের সময় ওষুধে আরে নাই, এ তো বাঁচার পথ, এই তো বাঁচার পথ, ভিন্ন মত অন্য কিছু নাই, বিধি মতে অনুলমে বিয়ে করো ভাই, করো আর্য সমাজ, গড়ো আর্য সমাজ, বাড়াও ধাজ আর্য কৃষ্টি রাখো, বুদ্ধ ঈশান রসুল কৃষ্ণে সমান চোখে দেখো, তারাই পূর্বাতন, তারাই পূর্বাতন, বর্তমান ঠাকুর অনুকূল, তার বিধি মেনে চলো, কাটাও মনের ভুল, পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভান্তি, পাবে সত্য যুগ, কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ, ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, টানো ভাই অনুকূলের রথ, ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথ, এই সৎসঙ্গে, এই সৎসঙ্গে, মহারঙ্গে করো হে বিহার, অধম সন্তান ভজে পদ যুগল তার, জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, রসুল নাম, বুদ্ধ যিশু নাম, শ্রী চৈতন্য শ্রী অনুকূল, কৃষ্ণ ঘন শ্যাম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু, জয় গুরু, জয় গুরু সকলকে, জয় গুরু। খুব সুন্দর ভাবে চিত্রা বর্মন মা আমাদের মধ্যে
শ্রী শ্রী ঠাকুরের চারণ পাঁচালি পাঠ করলেন। তার পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করে পরম দয়ালের রাঙার আতুল চরণে। এরপরে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পাঁচালি পাঠ করবেন শ্রদ্ধেয়া রেণুকা দাসমা নবদ্বীপ থেকে। জয় গুরু। জয় গুরু। অনলাইনে প্রত্যেকটি মাকে আমার আনন্দিত জয় গুরু। আমি শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ব্রত কথা ও পাঁচালি আরম্ভ করছি। শুনো শুনো সর্বজন অতি ভক্তি ভাবে লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত ভাবে। শুক্রবারে ভক্তিভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধনজন বারে আর অপুত্রের পুত্র সরস্বী দেবীর গুণে হলো মূল মূত্র সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয়, লক্ষ্মীরূপে শ্রী শ্রী বড় মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাদার হয়, অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ছড়া ছাটি সন্ধ্যা দেয় বাতি, লক্ষ্মী বলে তার ঘরে আমার বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়া ঝাটি হয়, লক্ষ্মী ছাড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে সে তাহা যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পূজা হয়ে এক মন। দেব দেবী ভোগ রাগে করিব যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারীর নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। না নেয় যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনের ওরি। অদীক্ষিতের হাতে রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয়। পান ভোজন তার হাতে বীজ বহনী রয়, রোগ শোক দারিদ্রেতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজে বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, পতি ভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী জ্ঞান স্বামী কর সার, স্বামী বিনা জগতে পতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতে সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম কথা শুনে ভক্তি ভাবে, দুঃখরণ বলে সবাই সুখ শান্তি পাবে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে রেণুকা মা আমাদের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পাঁচালি পাঠ করলেন। তার পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করি পরম দয়ালের রাঙার আতুল চরণে। এরপরে শ্রী শ্রী মায়ের জন্মবৃত্তান্ত পাঠ করবেন কলকাতার বাগুইয়াটি থেকে স্বপ্না রায় চৌধুরী মা। জয় গুরু। শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ মা, শোনা যাচ্ছে। জয় গুরু। জয় গুরু। অনলাইনে প্রতি প্রত্যেকে সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আজকে আমরা বড় মার জন্মবৃত্তান্ত সবাই জানি, যেহেতু সবাই একটু জানে তাও বলা আর কি। আমরা তার স্মৃতিচারণ করছি। আমরা বড়মার মা ছিলেন, বড়মার মা ছিলেন ত্রিনয়নী দেবী। ত্রিনয়নী দেবী যখন গর্ভবতী হলেন, যে ঠাকুরের জন্ম বৃত্তান্ত যেমন একটা আমরা দেখছি তাকে সাধারণ শিশুর মতো হয়নি, আমাদের বড়মা জন্ম বৃত্তান্ত কিন্তু সেরকমই একটা। তিনি তো আমাদের পরমপরময় শ্রী ঠাকুরের এই লীলার সঙ্গে নিয়ে ধরাধামে লীলা করতে আসছেন, তারও একটু জন্মটা একটু সাধারণ ক্ষেত্রে শিশু থেকে।
যেমন ত্রিনয়নী দেবী যেদিন গর্ভ ধারণ করে, তার কিছুদিন পরে একদিন আমাদের ত্রিনয়নী মা স্বপ্ন দেখছেন রাতের বেলায়, যে ভোর রাতের বেলা যে তাদের ঘরের মধ্যে খুব ধুমধাম করে লক্ষ্মী পুজো হচ্ছে, আর লক্ষ্মী পুজোর সারা ঘরে আলপনা আঁকা, তারপরে লক্ষ্মীর ঝাঁপিটা খুব সুন্দর করে চাপা দেওয়া আছে মখমল কাপড়ে। সেখান থেকে দেখতে পাচ্ছে যে একটি ছোট্ট কন্যা, সুন্দরী কন্যা, লাল পাড় শাড়ি পরে, পায়ে আলতা, তার পায়ে নূপুর পরা, সে ছমছম করতে করতে, আওয়াজ করতে করতে ত্রিনয়নী মায়ের গর্ভে প্রবেশ করলেন। সে ভোর রাতে স্বপ্ন, তো ত্রিনয়নী মায়ের মা ছিলেন কৈলাস দর্শিনী দেবী। তখন ভোর সকালে মাকে বলছে, মা আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। যখন বললেন, বলে এতো ভোরের সকাল স্বপ্ন, কাউকে তুমি বলো না। যথারীতি সেই দিন একদিন এলো, 1300 বাংলা 1314 শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথিতে, এরকম পূর্ণ শ্রাবণ মাসে তিনি পাবনা যায় ধোপাদহ গ্রামে রোববার দিন এক ব্রাহ্মণ পরিবারে, ইংরাজি 1894 খ্রিস্টাব্দে 29শে জুলাই আমাদের ধরাধামে তিনি বা আমাদের ত্রিনয়নী দেবীর কোলে একটা সুন্দর ফটফটে কন্যা তিনি জন্মগ্রহণ জন্ম দিলে। তিনি সেই আমাদের ধরাধামে যাকে আমরা আজকে যে যার জন্মতিথি, পূর্ণ জন্মতিথি 128তম পালন করছি, সেই আমাদের ষোড়শীবালা আমাদের জগজ্জননী বড়মা, তার পৃথিবীতে তার আবির্ভাব ঘটে। তার আমাদের ষোড়শীবালার মা ছিলেন ত্রিনয়নী দেবী, বাবা ছিলেন শ্রী রামগোপাল ভট্টাচার্য মশাই। ছোটবেলায় বাবা মার কাছে খুব আদরেই কেটেছে, এইসব বাবা মার নাম রেখেছেন ষোড়শীবালা। কিন্তু এই ষোড়শীবালা কিছুদিন মা এই বাবা মা থাকার কমিতে এই মামা মামির কোনো সন্তান ছিল না, তখন তাকে নিয়ে চলে যায় মামা মামি তাদের কাছে রাখে, তাদের কাছে বেশ পাবনা জেলার এই দোপাদহ গ্রামে ওখানটায় হিমায়তপুরে, সেখানে মা বাড়িতে সে বড় হয়, মানে কিছুদিন কাটায় ওখানটা বড় হয়। সে আদর করে, এত তার গায়ের রং স্ফটিকের মতো ছিল, সে দিদিমা আদর করে সেই মেয়ের নাম রাখলেন ফটকি। সেই থেকে ফটকি ফটকি ছিলেন, গ্রামে বেশ সুন্দর করে তার জীবন অতিবাহিত হয়েছিল। গ্রাম তো জানে, সবাই মিলে সব ছোট বাচ্চারা একে অপরের সাথে খেলাধুলা থাকা এগুলো করতেন। তখন আমাদের ছোট্ট অনুকূল, আমাদের ঠাকুরও কিন্তু তখন পাবনা জেলা হিমাচল করেছিল, ফটকির সঙ্গে তখন ঠাকুর খেলাধুলা করেছিলেন, এই ছিল। তারপর তো আস্তে আস্তে বড় হতে থাকেন, তারপর এক সময় আসে ঠাকুর সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর তিনি পৃথিবীতে ঠাকুর যতদিন ছিলেন তিনি ততদিন যে ধরাধামে এসে তার সঙ্গে লীলা করে গেছেন। এই আমার তার আজকে শুভ 128তম জন্মতিথি আমরা পালন করছি। বেশি আর এগোলাম না, অনেক প্রোগ্রাম আছে, সবাই ভালো থাকবে, সবারই সবার ঠাকুর রাতে যে সবার সুদীর্ঘ জীবন, সুস্থ জীবন মঙ্গল কামনা করি। জয় গুরু। জয় গুরু মা। খুব সুন্দর করে স্বপ্না মা আমাদের মধ্যে জগজ্জননী সৃষ্টি বড়মার জন্মবৃত্তান্ত পাঠ করলেন, তার পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করি পরম দয়ালের রাঙারাতুর চরণে। আমরা এতক্ষণ বিভিন্ন পাঁচালি গীত, বিভিন্ন পাঠের মধ্য দিয়ে শ্রী ঠাকুর এবং জগজ্জননী সৃষ্টি বড়মার আরাধনা করছিলাম। এবার আমরা ভক্তিগীতির দিকে যাব। প্রথমে এই ভক্তিগীতি পরিবেশন করার জন্য আমি জলপাইগুড়ি থেকে শ্রদ্ধেয় অন্তরা রায় মাকে ডেকে নিচ্ছি। জয় গুরু। জয় গুরু। সবাইকে আমার আন্তরিক জয়গুরু জানিয়ে পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার লেখা একটি গান গাওয়ার চেষ্টা করছি। কৃতি তবাবলি ও গো মা, পতিত পাবনি ও গো মা, তুমি আমাদের বড় মা, প্রণাম প্রণাম তোমায় প্রণাম, শ্রীচরণে বড় মা।
জয় গুরু, খুব সুন্দরভাবে অন্তরা মা তার ভক্তি অর্ঘ্য নিবেদন করলেন পরম দয়ালে রাঙা রাতুর চরণে, জগৎ জন্ম সৃষ্টি মায়ের চরণে। আমরা তার পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করি। সে যেন এইভাবেই আরো থেকে আরো তর হয়ে ওঠে, এই প্রার্থনা করি পরম পিতার চরণে। এরপরে আমরা দ্বিতীয় সঙ্গীত শুনে নেব, কুমারী মুক্তা সাহা মায়ের কণ্ঠে। জয়গুরু জয়গুরু জয়গুরু, পরমপ্রেমময় শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং অনলাইনে সমস্ত মায়েদের আমার আনন্দিত জয়গুরু ও প্রণাম। জয়গুরু। মা গো মা, মা ও গো মা,
কি মা গো মা, তুমি আমার লক্ষ্মী মা, কোটি জন্মের সাধনার ফলে তোমারে পেয়েছি মা। তুমি মা ও গো মা, তুমি আমার লক্ষ্মী মা, মা ও গো মা, তুমি আমার লক্ষ্মী মা, কোটি জন্মের সাধনার ফলে তোমারে পেয়েছি মা, কোটি জন্মের সাধনার ফলে তোমারে পেয়েছি মা, তোমারে পে মা তুমি আমার লক্ষ্মী মা, জগৎধারী আলোর প্রতিমা, মনের সার জীবনে সার যে তুমি মা, জগৎধারিণী আলোর প্রতিমা, মনের সার জীবনে সার যে তুমি মা, এসেছ দয়া তুমি আমার লক্ষ্মী মা, কত শোনা যাচ্ছে না তো? হ্যাঁ শোনা যাচ্ছে না, বুঝতে পারছি না। জয়গুরু এবার শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। মা গো মা, তুমি আমার
লক্ষ্মী মা কোটি জন্মের সাধনার ফলে তোমারে পেয়েছি মা, তোমারে পেয়েছি মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা, তুমি জগতারি আলোর প্রতিমা, মনের সার জীবনে সার যে তুমি মা, জগতাধারিণী আলোর প্রতিমা, মনের সার জীবনে সার যে তুমি মা, এসেছো এবার দয়ালের সাথে, এসেছো এবার দয়ালের সাথে, সরসী বলা দেবী মা তোমারে পেয়েছি মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা, কত যোগী ঋষি মুনি জ্ঞানী গুণে তোমারে করেছে তোমারে জননী, কত যোগী ঋষি মুনি জ্ঞানী গুণে করেছে ভজ তোমারে জননী, পন্থন বিনা কি দিয়ে পূজিব, পন্থন বিনা কি দিয়ে পূজিব, লক্ষ্মী অন্নপূর্ণা তোমারে পেয়েছি মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা, কোটি জন্মের সাধনার ফলে তোমারে পেয়েছি মা, তোমারে পেয়েছি মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা, পেয়েছি মা তোমার চরণে ঠাই, কেমনে কহিব আনন্দের সীমানাই, পেয়েছি মা তোমার চরণে ঠাই, কেমনে কহিব আনন্দের সীমানাই, তোমারই চরণে চলিব আমরা, তোমারই চরণে চলিব আমরা, তাই তোমাদের প্রার্থনা তোমারে পেয়েছি মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা, কোটি জন্মে সাধনার ফলে তোমারে পেয়েছি মা, তোমারে পেয়েছি মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা, মা গো মা তুমি আমার লক্ষ্মী মা। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে মুক্তা মা আমাদের মধ্যে তার ভক্তি অর্ঘ্য নিবেদন করলেন।
সে যেন এইভাবেই আরো থেকে আরো ঠাকুরের চরণে তার ভক্তি অর্ঘ্য নিবেদন করতে পারে, পরম দয়ালে রাঙারাতের চরণে সেই প্রার্থনা জানে। এবার আমরা একটু ইষ্ট প্রসঙ্গের দিকে যাব। প্রথমেই আমি শ্রদ্ধা সিন্ধু কুন্ডু মাকে ডেকে নিচ্ছি কলকাতা। শোনা যাচ্ছে? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সমস্ত পাঞ্জাধনী কর্মী দাদা এবং ভক্তিবতী মা, এদের উদ্দেশ্যে আমার প্রণাম, আর ছোটদের আমার স্নেহ ভরা ভালোবাসা। জয় গুরু। আজকে খুব আনন্দের দিন এবং একটি পূর্ণ দিনও বটে। একদিকে শ্রী শ্রী বড়মার আবির্ভাব তিথি, আর অন্যদিকে তারই পুত্র শ্রী শ্রী বরদার আজকে তিরোধান দিবস। তাহলে আজকে আমাদের খুব আনন্দ যে আজকে বড়মার আজকে দিন। আর এই সুযোগে আমার এখানে আলোচনার সুযোগ করে দেওয়াতেও আমি খুব আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করছি। শুভ আজকে আমাকে, শুভদীপ আজকে আমাকে এখানে আলোচনা করতে বলেছে, আমি তাই ওর সুদীর্ঘ এবং ইষ্টময় জীবন তার রাঙারাতুন চরণে প্রার্থনা করি। খুব আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। ঠাকুরের কথা বলতে তো লোভ হয় যে তার কথা একটু বলি, তার কথা বললে আনন্দ হয়। বলতে তো কিছু পারি না, চেষ্টা করি যে ঠাকুরকে জীবনে যে যেভাবে পেয়েছি তার দয়া প্রতিনিয়ত যে পাচ্ছি, সেটাই আমি, যা এতদিনে ঠাকুরকে বুঝেছি সেটাই আমি ব্যক্ত করার চেষ্টা করছি। এই যে চারিদিকে এখন যে ভাইরাস, একটা ছোট ভাইরাস করোনা, কিন্তু আমাদেরকে কিন্তু অনেক আনন্দ দিচ্ছে। করোনা আজকে আমাদের করুণা হয়ে গেছে। কেন? আজকে করোনার জন্যই আজকে আমরা বীজপুরে বসে নবদ্বীপে চলে যাচ্ছি, বীজপুরে বসে কোলাঘাট চলে যাচ্ছি, বীজপুরে বসে নেপালে চলে যাচ্ছি। তাহলে করোনা যদি না হতো তাহলে কি এটা হতো? হতো না। তাহলে আমি এখানে বসেই আমাকে সব সৎসঙ্গ মাতৃ সম্মেলন করতে হতো, যে যেই এরিয়াতে থাকে সেই এরিয়াতেই তাকে করতে হতো। কিন্তু আজকে দেখেন আমরা কত, মানে এই করোনা হয়ে আমাদের কত, মানে ঠাকুরের কাজ করার পথ সুগম হয়েছে। ঘরে বসে শুধু একটা যন্ত্র মোবাইলের মাধ্যমে আমরা কত কি করে দিচ্ছি। যারা আগে আলোচনা করতে পারতো না, ভয় পেত, যেসব মায়েরা বাড়ির কাজের জন্য যেতে পারতো না, তারা আজকে ঘরে বসে কত আনন্দ পাচ্ছে জানেন। তারা সাউন্ডটা কম আসছে শিবলিদি, সাউন্ডটা কম আসছে, সাউন্ডটা একদম কম আসছে। আমি তাহলে ভিডিওটা অফ করে দিই। হ্যাঁ আচ্ছা, ভিডিওটাতে কোনো অসুবিধা হচ্ছে না, সাউন্ডটা কম আসছে না? ভিডিওর জন্য অনেক সময় কম হয় কিন্তু, দেখো তো এবার শোনা যাচ্ছে? এখন এখন তবুও মাঝে মধ্যে আপ ডাউন করছে। আচ্ছা আচ্ছা, হ্যালো, এখন এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না, আমি এদিকে চলে এসেছি বাইরের দিকে, না শোনা গেলে বলবে। ঘরে ভিডিও অফ করেছি কিন্তু শোনা যাচ্ছে না। তো ঠাকুরকে ধরে আজকে আমরা কত আনন্দিত সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না। যে যেই মায়েরা কোথাও যেতে পারতো না, তারা এখন ঘরে বসেই কোথায় কোথায় চলে যাচ্ছে একটাই মোবাইলের মাধ্যমে। আর তারা কি করছে, ঠাকুরের কথা, ঠাকুরের গান, মানে এত চৌখস হয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলো, তারাও যে তাদেরকে ততটা সৎসঙ্গতে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু এখন এই অনলাইনের মাধ্যমে তাদের জন্য আবার আলাদা সৎসঙ্গ হচ্ছে। তার সেই ছোট ছোট বাচ্চাগুলোর ইষ্ট প্রসঙ্গ গান শুনতে এত ভালো লাগে, সেটা কি বলবো, মানে সেটা আর বলার ভাষা রাখে না।
তাই আজকে লোকে হয়তো বলছে তাহি তাহি রব, কিন্তু আমরা ঠাকুরকে ধরে তার নাম নিয়ে আজকে আমাদের আনন্দের আর সুখের শেষ নেই। তাই এটা তো শ্রাবণ মাস, বড়মার মাস চলছে। শ্রী ঠাকুর বলেছেন, আমি যদি নারী দেহ নিয়ে জন্ম নিতাম তাহলে তোদের বড়মার যেই রূপ আমারও সেই রূপ হতো। তাহলে শ্রী বড়মা যে শ্রী ঠাকুর সেটাই তিনি, ঠাকুরের মধ্যে বড়মার বড়মা যা তিনিও তা, সেটা তিনি কিন্তু বলে গেলেন। তা বড়মা ছিলেন কি, সবসময় তার সবসময় তাকে তার খেয়াল রাখতেন, তিনি তার তার সংরক্ষণ মানে তার সংরক্ষণ গুণ ছিল অপরিসীম। তিনি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তার ওই ছোট্ট ঘরে তক্তপোষের নিচে এবং সেখানে তাকের মধ্যে কৌটোর মধ্যে নাম্বার দিয়ে দিয়ে সেগুলো রেখে দিতেন, যে চোখ বুঝে অন্য কাউকে দিয়ে যে অমুক নাম্বার কৌটোয় অমুকটা আছে বের করে দিতেন। এত তিনি ছিলেন মানে গুণবতী, মানে তিনি বলে না লোক যেটা শ্রী মানে সুন্দর করে গুছিয়ে রাখতেন। তো বড়মা কখন ঘুমোতেন সেটা কেউ কোনোদিন জানতো না, অনেক রাত থাকতে উঠেই কিন্তু তিনি সমস্ত কাজ শেষ হয়ে যেত, যাওয়ার পরে যখন বেরিয়ে পড়তেন তিনি আশ্রমে সবার খোঁজ খবর নিতে। তো এরকম একদিন সকালে তিনি ঘুরতে ঘুরতে সবার বাড়ি ঘুরে ঘুরে এবার রেবতীদার দিদির বাড়িতে গেছেন। সেখানে গিয়ে দেখছেন রেবতীদার দিদির সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে। তখন বড়মা বলছে, বাহ খুব সুন্দর তো, তোর এত সকালবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ করে ফেলেছিস। তখন রেবতীদার দিদি বলছে, বড়মা আজকে কিন্তু আপনাকে আমি যেতে দেবো না, আজকে আপনাকে আমি পুজো করেই ছাড়বো। তারপরে একটা চেয়ার নিয়ে এসে বড়মাকে বসালেন। তখনকার দিনে তো মানুষের অত অর্থের এই এখনকার মতো এরকম ছিল না। বড়মার হাতে একটা কাঁচা এক টাকা কয়েন দিলেন, দিয়ে পাঁচ রকমের ফল দিয়ে গোটা গোটা ফল দিয়ে বড়মাকে পুজো করলেন। এবং সেই চেয়ার যেই চেয়ারে বড়মাকে বসিয়ে পুজো করা হয়েছিল সেটা রেবতীদার দিদির বাড়িতে এখনো ঠাকুর ঘরে সুন্দর করে রাখা আছে। তা শ্রী বড়মা এইরকম ছিলেন যে সমাজ সবার খোঁজ দিতেন ঘুরে ঘুরে। তারপরে কে কি খেতে ভালোবাসতো, এক আশ্রমিক মা সুজির খেজুরা গুড়ের নলের গুড়ের সুজির পায়েস খেতে ভালোবাসতো, যখনই বড়মা সেটা বানাতেন তার কাছে পাঠাতেন। এইরকম ছিলেন আমাদের বড়মা, খুব কম কথা বলতেন কিন্তু যখন যার যা প্রয়োজন বলে না মেশায় নয় কথা এবং ভরসায়, নারীর নীতিতে যেটা আছে সেটা ছিলেন শ্রী বড়মা। এবং আশ্রমে কখনো কারো কারো যখন কারো অন্নপ্রাশন কারো বিয়ে সেখানে গিয়ে তিনি আশীর্বাদ করতেন, শোনাচ্ছেন বা কিছু আংটি যা কিছু যতটা যার সাধ্য তিনি কিন্তু প্রত্যেকের পাশে দাঁড়াতেন এইভাবে। এইরকমই একদিন খোঁজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন যেরকম কি হয়, বড়মাকে পুজো করার পরে বড়মা সবার হাতে অল্প অল্প করে প্রসাদ দেয় এবং তারপরে বিতরণ করা হয়। এবার এত বৃষ্টি সেবার যে বড়মাকে আর ভোগের ঘরে নিয়ে যাওয়া যাচ্ছে না। তখন গিয়ে সবাই গিয়ে বলছে, ঠাকুর আপনি একটু বৃষ্টিটা কমান। তখন ঠাকুর বলছে, তোরা বড় খোকার কাছে যা, এখন তো আমার বয়স হচ্ছে, এখন কি আর এগুলো আমি পারি? বলছে, না 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 আপনি আপনি পারবেন পারবেন না, ওরা কিছুতেই যাবে না। শ্রী ঠাকুরকে ধরেছে জোর করে। তখন শ্রী ঠাকুর এক দৃষ্টি আকাশের দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেল, বড়মাকে নিয়ে আসা হলো। বড়মা সবার হাতে ওই চামচ দিয়ে প্রসাদ দিলেন। তারপরে শ্রী ঠাকুর শ্রী বড়মা একে অপরের দিকে তাকিয়ে মিচকি হাসলেন, মানে বুঝিয়ে দিলেন যে তিনি তিনি যে করেছেন তিনি কি করতে পারেন সেটা তো আমি জানি, দুজন দুজনই জানে। তাহলে এই ছিল শ্রী ঠাকুর শ্রী বড়মা। সব সময় শ্রী বড়মা বলতেন, তোদেরকে দেখার জন্য তো শ্রী ঠাকুর আছে, ঠাকুরকে দেখার জন্য তো কেউ নেই। তাহলে বড়মা আর শ্রী ঠাকুরের প্রেম ছিল অটুট। হ্যাঁ, এই জন্যই তো শ্রী বরদার মতো পুত্রকে তারা পৃথিবীতে। এবং শ্রী বরদাও ছিলেন কি বলছিলেন, যে যে আমি আমি হচ্ছি ঠাকুরের কুকুর। তাহলে কিভাবে তিনি তার যে ভক্ত তার যে ভক্তি তিনি যে প্রভু বাবাকে তিনি তিনি কি বলতেন ঠাকুর বলতেন, তাহলে তার যে এত 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 ভক্তি সেটা বড়মার স্বামীর প্রতি টান ছিল দেখেই কিন্তু না এত সুন্দর সন্তান হয়েছে। শ্রী ঠাকুর বলেছেন, মেয়েদেরকে হতে হবে এই দার্জিলিং এর টয় ট্রেন দেখেছেন তো, সেই রকম দুটো ইঞ্জিন থাকে, একটা সামনে একটা পেছনে। সামনের ইঞ্জিনটা হচ্ছে ইষ্ট আর পেছনেরটা হচ্ছে বাড়ির মায়েরা। তাহলে মায়েদের পেছনের ইঞ্জিনটা কি করে, বগিগুলোকে সামনের ইঞ্জিনে ঠেলে দেয়। তাহলে মাকে কি হতে হবে, বাড়ির মাকে স্বামীকে সবসময় ইষ্টের দিকে ঠেলে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ, তবেই হবে সে সতী নারী। নারীর নীতিতে আছে যে স্ত্রী স্বামীকে ইষ্টের দিকে আদর্শের দিকে ধাবিত করে, সেই হচ্ছে প্রকৃত সতী।
তাহলে আমাদের সেই রকমই হতে হবে, ঠাকুর যে যা বলেছেন যেভাবে বলেছেন আমাদের সেই রকম ভাবে চলতে হবে, তবেই তো আমাদের সংসার সুন্দর হবে, তবেই তো যা সন্তান যে হবে স্বামী স্ত্রীর মধ্যে প্রবৃত্তিটা এক হতে হবে, একরকম স্বামীর একরকম স্ত্রীর হলে সেখানে ঠিক সন্তান কিন্তু আসে না, দুজনের প্রবৃত্তি যদি এক হয় তবেই কিন্তু, দুজনের মন যদি আত্মা যদি এক হয় তবেই সেই সন্তান কিন্তু, যেই সন্তান ভূমিষ্ঠ হয় সেই সন্তান সুন্দর হয় ভালো হয়, সমস্ত গুণ তার মধ্যে থাকে। তাহলে আমরা যাকে পেয়েছি সিসি ঠাকুর, আজকে আমরা যেই নাম পেয়েছি আমরা কিন্তু অতি ভাগ্যবান, যাদের ব্যাংক ব্যালেন্স গাড়ি টাকা পয়সা যাই বলুক না কেন শান্তি নেই, শান্তি পেতে গেলে একমাত্র প্রভুর চরণে আসতে হবে, যেটা আমরা পেয়েছি আমাদের কাছে সারা পৃথিবীর ধন দৌলত আছে, কেন আমরা হচ্ছে পরম সধন পরম সম্পত্তি আমরা প্রাপ্ত হয়েছি, এই নাম যেই নাম মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করেও পায় না, আমরা কত ভাগ্যবান, কত পুণ্য জন্মের সাধনার ফলে আমরা আজকে তার চরণে পেয়েছি, তাই তো মুন্টিদার সেই গানটা, অব তো প্রভু কা নাম পায়া হে জপেতে সবরে যায়েঙ্গে, ঠাকুর জি কি নাই ঠাকুর জি তাহলে আমাদের আর কি চিন্তা যে আমরা ঠাকুরজি নাইয়া করে আমরা যাচ্ছি, তো আমরা তো পার হয়ে যাবই, এই নাম যেই নাম আমরা সহজে পেয়েছি সেটা বললাম না, মুনি ঋষিরা অনেক তপস্যা করছে জঙ্গলে গিয়ে বনে গিয়ে, আমরা ঘরে বসে সেই নাম পেয়েছি, এই নাম হচ্ছে এই নাম পেয়ে যে যজন যাজন ইষ্টপ্রীতি সস্তানি সদাচার করে একটা মানুষ, যেই মানুষের কিচ্ছু নেই তার অনেক কিছু হয়ে যায়। একবার শ্রী শ্রী ঠাকুরকে তার ভাই বলেছিল যে দাদা তুমি এত দীক্ষা দীক্ষা করছো, অন্যান্য সংস্থাগুলো কত কি দিচ্ছে, বস্ত্র দিচ্ছে অন্ন দিচ্ছে, তখন শ্রী শ্রী ঠাকুর বলেছে শোন রে খ্যাপা শোন, মানুষকে কখনো অর্থ দিয়ে অন্ন দিয়ে বস্ত্র দিয়ে কখনো বড় করা যায় না, এই যে দীক্ষা দিয়ে যজন যাজন ইষ্টপ্রীতি সস্তানি সদাচার পালন করে চললে পারে একটা রোগাকাঙ্ক্ষা মানুষও সে কি হয়ে যায় অনেক শক্তিশালী, তার মধ্যে কোনো গুণ নেই, একটা অনেক শিক্ষিত মাস্টার ডিগ্রি অথচ তার মধ্যে কিছু যদি ইষ্ট না থাকে কিছুই নেই, অথচ যে মূর্খ তার মধ্যে যদি ইষ্ট থাকে সে কিন্তু পৃথিবীর সব থেকে বড় বিদ্বান, এই যে সব থেকে সমাজে যে শিক্ষিত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন, এরা তো এরা এরা কেন কেন এই যে তাদের মধ্যে কোনো বিবেকই নেই, ডাক্তাররা কি করছে পয়সা দিয়ে অনেক কিছু ভ্রূণ হত্যা করছে, এই করছে ওই করছে, ইঞ্জিনিয়াররা টাকা পয়সা খেয়ে এমন ব্রিজ বানাচ্ছে যে ভেঙে যাচ্ছে, টিচাররা প্রশ্নপত্র লিক করে দিচ্ছে, কেন তার কারণ কি তাদের মধ্যে ইষ্ট নেই, যে নাকি তাকে তার বিবেককে জাগাবে, বিবেককে জাগাতে হলে কি করতে হবে, এই যে ইষ্ট ধরে আমরা যে চলছি না এই কাজটা ঠাকুর পছন্দ করেন না তাই আমি এই কাজটা করব না, আমাদের মধ্যে কিন্তু এটা আছে, বলে না যে কি যে দীক্ষা নিয়ে শিক্ষা, দীক্ষা নিয়ে তারপরে কিন্তু শিক্ষা, এই যে মাস্টার ডিগ্রি, এই যে বলেন যত বড় বড় শিক্ষিত লোক বলেন, যদি তার মধ্যে যদি এই দীক্ষা না থাকে তাহলে তার শিক্ষার কোনো দামই নেই, আমরাও তো অনেক পড়াশোনা করেছি কিন্তু সেটা কি চাকরি করা, চাকরি করে আমাদের নিজেদের জীবন ধারণ করা, কিন্তু প্রকৃত যে শিক্ষা সেটা কিন্তু দীক্ষা নেওয়ার পরেই হয়, নইলে এই শিক্ষার কোনো দামই নেই। আজকে যে দিন আমরা দেখছি এই যে ভাইরাসের যুগ, এটা তো ঠাকুর অনেকদিন আগেই বলে গেছে, যদি আমরা সব মানুষ ঠাকুরের কথা শুনে আমরা যদি সবাইকে দীক্ষিত করতে পারতাম তাহলে কিন্তু আজকে আমাদের এই দিন দেখতে হতো না, যখন 1942 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে শ্রী শ্রী ঠাকুর বলছেন এই কি এটা কি দেখছেন, এর থেকে আরো ভয়ানক দিক, ভয়ানক রক্ত স্রোত বয়ে যাবে, যদি এখনই সমাজে যদি দীক্ষা দিয়ে যদি না দেন তাহলে
তাহলে যে বিষ ছড়িয়ে পড়বে, এই গোড়ায় যদি বাঁধন না দেন এরপরে আর বাঁধন দিয়ে কিছুই হবে না, গোড়ায় যদি বাঁধন দেন তাহলে কি হবে, রাষ্ট্র হেলে দুলে চলবে। এই বাঁধন দিলে পারে এই দীক্ষা শিক্ষা বিবাহ সমাজের এই যে তিনটি স্তর, তাহলে কিন্তু সুন্দর হবে, না হলে কিন্তু কখনোই এটা সুন্দর হতে পারে না। আমরা ঠাকুরকে ধরে আমরা তো ছোটবেলা অনেক কিছু জেনেছি, অনেক কিছু যে কিন্তু এই যে ধর্ম সম্বন্ধে এই যে দীক্ষা গুরু পুজো, কিন্তু এই যে ধর্ম প্রকৃত ধর্ম পারফেকশন, পারফেকশনই যে ধর্ম অর্থাৎ সাধনা, সাধনাটা কি আমরা যে প্রতিদিন, আমরা কিন্তু যেদিন মরে যাব সেদিনও কিন্তু ঠাকুরের কাজ করতে করতে মরব, ঠাকুরের বাণী ঠাকুরের সমস্ত জিনিস শিখতে শিখতে কিন্তু এই যে শেষ দিন পর্যন্ত আমরা সাধনা করে যাব। বাচ্চারা যে গেম খেলে না তার মধ্যে পয়েন্ট হয়, আমি যেদিন চলে যাব 100 পরের দিন থেকে কিন্তু আমার 101 102 আমার এটা বিফলে যাবে না, কিন্তু আমি যে টিচার বলুন যে ইঞ্জিনিয়ার বলুন সেটা কিন্তু ওর বিফলে যাবে, মরে কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে না পরের জন্মে, যে টিচার পরের জন্মে কিন্তু টিচার হবে না, কিন্তু আমরা যে সাধনা করছি এটা কিন্তু আমাদের বিফলে যাবে না, এটা আমরা একদম সুদ আসলে পেয়ে যাব, সুদ আসলে পাবো। সেই জন্যই তো আমাদের এই যে পথ, এই যে সাধনার পথ, এই যে পথে আমরা আছি, আমরা যেন আরো 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 তর পথে এগিয়ে যেতে পারি, ঠাকুরকে নিয়ে যেন চলতে পারি। আজকে ঠাকুরকে ধরে আমরা কি শিখেছি, যে কর হও পাও, কৃপা মানে কি করে পাওয়া, করতে হবে। ঠাকুরের আইডিওলজিতে ফিলোসফিতে কখনো ভুজুং ভাজুং নেই, অলৌকিক। বাবাই দাদা বলে আমি তো আপনার ছেলেকে পেন ছুঁয়ে দিলাম পাশ করে যাবে তা নয়, তার জন্য তাকে পড়তে হবে। একবার এই 1952-53 সালের কথা বলছি, কলকাতা শহরে এক বৃদ্ধ বয়স্ক ভদ্রলোক, তিনি হচ্ছে বৃষ্টির মধ্যে একটা ঝুল বারান্দার নিচে দাঁড়িয়ে আছেন, তখন কে যেন ওকে বলছে যে বেরিয়ে যা, তুই এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরোচ্ছে না, তাও দাঁড়িয়ে আছে। কিন্তু যখন 2-3 বার শোনার পরে তিনি বাইরে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলেন, যখন বেরিয়ে গেলেন আর সাথে সাথে ঝুল বারান্দা পড়ে সমস্ত মানুষ চাপা পড়ে গেল। তখন পরের দিনই উনি দেওঘরে দৌড়ে গিয়ে, সিসি বর্দা তখন ছিলেন, তখন গিয়ে বলেছেন যে ঠাকুরকে বলেছেন যে এরকম আমার এরকম আমার কালকে অলৌকিক হয়েছে। তখন ঠাকুর বলেছে ঠাকুরের জগতে কোনো অলৌকিক বলে কিছু নেই, তুই মিষ্টবীতি করিস ঠিকঠিক ভাবে তাই তোর সেন্স মানে সমস্ত অর্গান গুলো মানে সারা দেয়, সেই জন্য আমরা যদি ভোরবেলা উঠে নাম ধ্যান ইষ্টবীতি যজন যাজন ঠিকভাবে করি না তাহলে আমাদের আমাদের কি হবে আগাম আমরা কিন্তু জানতে পারবো, সিক্সথ সেন্স যেটাকে বলে। এই জন্য তো এই যে বলছে ব্রহ্ম মুহূর্তে, যেমন প্রার্থনার আগে 1 ঘন্টা আর সকালবেলা এবং বিকালবেলা, এটাকে বলে ব্রহ্ম মুহূর্ত, এই সময় আমাদের নাম ধ্যান করা লাগে। গীতায়ও বলেছে যে আমার ভগবানের কখনো বিনাশ হয় না, শ্রীজি ঠাকুরও বলেছেন যে আমার যে ইষ্টবীতি যে করে তার কখনো অপমৃত্যু হয় না। তাই আমাদের এই যে আজকে এত মন্দির, সব মন্দিরে কিন্তু কাজ হচ্ছে, কেন ঠাকুর আচার্য বাবাই দাদা ইনারা কি করছেন, আমাদেরকে কর্মের মধ্যে রেখে আমাদের এই যে আসছে ভয়াবহ দিনগুলো থেকে আমাদের এই যোগান দিয়ে কি করতে হবে, আমাদের মঙ্গলের, ঠাকুরের কাজ করলে কিন্তু অটোমেটিক তার মঙ্গল হয়, মঙ্গল কিন্তু আর কখনো অন্যভাবে লাভ করা যায় না, সবসময় তার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকতে হবে। কি করে কিসের কিভাবে অ্যাটাচমেন্ট থাকবো, বাস্তব কাজের সঙ্গে যুক্ত হয়ে, আমি বললাম কর হও পাও, কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকলে পারে অনেক না করা জিনিস অনেক কিছু আমরা কিন্তু পেয়ে যাব, আমাদের কোনো পাওয়ার পথে বাধা হবে না। আমি একটা নিজের ঘটনা বলছি, অনেক তো তার ঘটনা আছে কিন্তু সময়েরও ব্যাপার আছে, আমাকে এখন শেষ করতে হবে। আমার নিজের জীবনের একটা ঘটনা বলে আমি শেষ করছি, আমি বলি এটা সব জায়গায়, অনেককে গল্পও করি। আমি আমার বিয়ে হচ্ছিল না, মানে আমার তখন মানে একটা হাই স্কুল আমি পড়াতাম আর আমার উপযুক্ত পাত্র পাওয়া যাচ্ছিল না, আমার থেকে হয়তো এডুকেশনে কম এরকম মানে বয়সে কম এই ধরনের, কিন্তু কিছুতেই আমার বিয়ের আমার বাবা ব্যবস্থা করতে পারছিল না। ওই যে বলে না যারা ঠাকুরের কাজ করে তারা যেখানে যায় তাদের সমস্ত গিট গুলো খুলে যায়, তেমনি করে আমাকে আমি স্কুলে পড়াতাম সুবিধি করতাম সব ঠিক আছে, কিন্তু এই যে আমি এখন যেটা বলছি বাস্তব কাজ সেটা কিন্তু আমি সেভাবে কখনো করতে পারিনি। ওই ঋত্বিক, এখন ও ঋত্বিক হয়েছে দেবাশিস সাহা, ও কিন্তু আমাকে এই কাজে খুব ভাবে মানে উদ্বুদ্ধ করেছিল। আমি স্কুল থেকে আমি মন্দিরে যেতাম সৎসঙ্গ করে আসতাম, একদিন শিলিগুড়ি মন্দিরে আমাকে বিগ্রহের সামনে দাঁড়িয়ে ও বলছে দেবাশিস যে শিউলিদি তুমি ইসলামপুর মন্দিরে সিংহাসনটা করবে,
আমি বললাম ঠিক আছে চেষ্টা করব। তখন আমি বাড়িতে এসে বাবাকে বললাম, বাবা আমাকে বিয়েতে কিছু দিতে হবে না, চলো আমরা ইসলামপুরের মন্দিরের সিংহাসনের ওটা করি। তখন আমি অর্ঘটা দেওয়ার পরে, তারপরে যা হোক ইসলামপুর মন্দিরের সঙ্গে আমি খুব যোগযুক্ত ছিলাম, যা হতো আমি আগে আগে গিয়ে সমস্ত দোকান থেকে আগে কিনে ওকে দিয়ে দিতাম। তখন ব্রহ্মাদা নাকি বলেছেন, শ্রদ্ধেয় ব্রহ্মাদা, যে কে তোর শিউলি দি, চল তো ওর বাড়িটা দেখে আসবো। ব্রহ্মাদা সুধাংশুদা একদিন গাড়ি করে আমার বাড়িতে আসলো, এবং আসার পরে এক মাসের মধ্যেই কিভাবে কিভাবে আমার বিয়ের যোগাযোগ হয়ে গেল। এবং ব্রহ্মাদা সুধাংশুদা দায়িত্ব নিয়ে উনারা সমস্ত যোগাযোগ সমস্ত খোঁজ খবর নিয়ে সমস্ত, আমাকে কিচ্ছু করতে হয়নি, উনারা সব করেছেন, আমাদের বাড়ি থেকেও কিছু করতে হয়নি সমস্ত। এবং আমাকে নবদ্বীপ মন্দিরে ব্রহ্মাদা বলেছিল এটা তোমার বাপের বাড়ি, ওখানে আমাকে নিয়ে আসা হলো। ছেলেরা সব কলকাতা থেকে ছেলের বাড়িরা গেল, পছন্দ হয়ে গেল। পরের দিনে আমরা বীজপুরে আসলাম, মন্দির থেকে সব দেখা দেখি হয়ে সেইদিন রাতেই বাড়ি দেওঘরে চলে গেলাম। বাবাই দাদা বললো তোর বিয়ে ঠিক হয়ে গেছে, বা আমি সেদিন তারপরে সস্তানি নিয়ে ঠাকুরের দয়া আমার বিয়ে হয়ে গেল। এবং এই কাজে এই যে ব্রহ্মাদার সঙ্গে এবং শুদ্ধ ব্রহ্মাদা এবং শুদ্ধ সুধাংশুদা আমাকে এত মানে ঠাকুরের আমি তাদের সঙ্গে যোগযুক্ত হয়ে তার যে পরম পিতার দয়া আমার মধ্যে বর্ষিত হয়েছে, আজকে আমি খুব সুখে, আমি খুব সুখী তাকে নিয়ে। একমাত্র পরম পিতাকে নিয়ে আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। আমি জীবনে এটুকু বুঝেছি যে সবকিছু ঊর্ধ্বে তাকে ভালোবাসতে হয়, আমাদের নিজেদের বলে কিছু নেই। ঠাকুর বলেছে গৃহ সন্ন্যাসী, আমার যা আছে সব তার, আমার ধন দৌলত সব তার, তার চরণে আমি সর্বর্পণ করে দিয়েছি। যদি আমি এই কথাটা যদি আমরা রাখি তাহলে আমরা কখনো তাকে পাবো না। আর যখন আমরা সব তাকে দিয়ে দেব সব আমরা পেয়ে যাব, আমাদের পাওয়ার কোনো শেষ থাকবে না। তাই বলছি মায়েরা, অনেক ঠাকুরের কথা আছে, আজকে আমরা খুব ভাগ্যবান যে তাকে পেয়েছি। যে আচার্যদেবের গানটা পড়েন আছে না, তোমাকে যখন ধরা মনি হয় জনহি, তুমি আছো আমি আছি প্রভু, তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলি, ধরা মনে হয় জনহি। জয় গুরু। পরম পিতার চরণে আমি সবার মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু। তার পরিবার তার মঙ্গল কামনা করে এরপরে আমরা আবারও একটু ভক্তিগীতির দিকে চলে যাব। এখন ভক্তিগীতি পরিবেশন করার জন্য আমি নৈটি হুগলি থেকে শ্রীমতী সুস্মিতা ঘোষমাকে ডেকে নিচ্ছি। জয় গুরু। উপস্থিত সকলকে আমার রানন্দিত জয় গুরু। আজকে জন্মতিথি, সেই উপলক্ষে একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। সবার বড় মা
সকল হরি তুমি লীলা সঙ্গিনী এই জগত পতি অনুকূল হরি তুমি লীলা সঙ্গিনী মানব জনম নীলে মাধুরায় মানব জনম নীলে মাধুরায় শিখালে নারীর নীতি কল্যাণ রূপিণী সবার বড় মা তোমার তুলনা তুমি পতিত পাবনে জগতের জননী কল্যাণ রূপিণী সবার বড় মা তোমার তুলনা তুমি জীবন ভরসায় সকল তোমাতে দিলে অবদান বড় দায় তোমার জন্মের পূর্ণ দিনে মা চরণে প্রণাম করে আলো বিচারি তোমার জন্মের পূর্ণ দিনে মা চরণে প্রণাম করে নারায়ণী পতিত পাবনে জগতের জননী কল্যাণ রূপিণী সবার বড় মা তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি চরণে প্রণাম করে জয় গুরু মা। খুব সুন্দরভাবে মা তার ভক্তি অর্ঘ্য নিবেদন করলেন। তার পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করি পরম দয়ালের আতুজ্জরণী। আপনি ভালো থাকবেন মা, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি পরম পিতার চরণে। এরপরে আমরা আবারও একটি ভক্তিগীতি শুনিয়ে নেব বাঁকুড়া থেকে সুদীপা মান্না মায়ের কণ্ঠে। জয় গুরু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন পাহাড় তরে রে, মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন পাহাড় তরে রে, মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে। মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে, মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে।
মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে ওই মাতাল হাওয়া করছে বহন কুসুম সুগন্ধে সে তোমার রক্তরাঙা চরণ পূজাতে ওই মাতাল হাওয়া করছে বহন কুসুম সুগন্ধে সে তোমার রক্তরাঙা চরণ পূজাতে ওই ছল ছলিয়ে নদীর জলে ঢেউ জেগেছে রে বিপুল তরঙ্গে আজ মেঘ ছায়ার মোদির মায়া পরাণ ভরাই রে অরূপ বিভঙ্গে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে আজ বিশ্ব সাজে নবীন সাজে করতে বরণ রে জগন মাতাকে আজ বিশ্ব সাজে নবীন সাজে করতে বরণ রে জগন মাতাকে তোরা শঙ্খ বাজা ঘন্টা বাজা শঙ্খ বাজা ঘন্টা বাজা হুলুধ্বনি দে মা এসেছেন আবার ফিরে মোদের ঘরেতে তোরা শঙ্খ বাজা ঘন্টা বাজা শঙ্খ বাজা ঘন্টা বাজা হুলুধ্বনি দে মা এসেছেন আবার ফিরে মোদের ঘরেতে কাটবে মনের শঙ্কা দ্বিধা দ্বন্দ্ব যাবে চলে পড়বে আঘাত সঞ্চিত সব চলার বাধার মূলে কাটবে মনের শঙ্কা দ্বিধা দ্বন্দ্ব যাবে চলে পড়বে আঘাত সঞ্চিত সব চলার বাধার মূলে ঘুচবে সকল ভয় ভাগবে পরাজয় ঘুচবে সকল ভয় ভাগবে পরাজয় এবার করব পূজা জগন মাতার করব পূজা জগন মাতার রাতুল চরণ ধরে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে জয়গুরু শোনা যাচ্ছে না মন্ডল মা পূজা আছিস পূজা আছিস শোনা যাচ্ছে না কিছু মন্ডল মা শোনা যাচ্ছে না কিছু জয় গুরু শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে খুব সুন্দরভাবে সুদীপা মা আমাদের মধ্যে দাদার লেখা একটি ভক্তিগীতি পরিবেশন করলেন তার পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করি পরম দয়ালে রাঙার আতুল চরণে এরপরে আমরা আবারও ইষ্ট প্রসঙ্গের দিকে চলে যাব এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি
শ্রদ্ধা তন্দ্রা চক্রবর্তী মাকে ডেকে নিচ্ছি সৎসঙ্গ দেওঘর থেকে। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্তার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও বাবাই দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। সকল গুরু পরিবারের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম এবং উপস্থিত সকলকে আমার জয় গুরু। আমরা জানি আজকে একটি বিশেষ বিশেষ আমাদের জন্য আনন্দের দিন। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী মায়ের জন্মতিথি। তা আমি বলি যে আমার আগে মা বলছিলেন, তারপরে যে কি বলবো সত্যি বুঝতে পারছি না, খুব সুন্দরভাবে বলছিলেন, তারপরে হয়তো আমার কিছু বলারই নেই, তবুও পরম দয়ালের কথা। আর আজকে একটি বিশেষ বিশেষ আনন্দের বিষয় আমাদের জন্য, তাদের কথা বলা মানে বিশাল সমুদ্রের থেকে এক ঘুঁটি জল তোলার মতো, সেটাও সম্ভব কিনা জানি না, তবুও তার কথা শোনা যেমন আনন্দ, বলাতেও খুব বেশি আনন্দ। পূর্ণ শ্রাবণ মাস আমাদের পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী মায়ের জন্ম মাস, তারপরেই আমরা পূর্ণ ভাদ্র মাস। খুব আনন্দে আমরা এই মাস দুটির জন্য অপেক্ষা করি এবং খুব খুব আনন্দ করি। এই পুণ্য ধামে, দেওঘর ধামে সকলেই আসি, আপনারা আসেন, খুব বেশি আনন্দ হয় তখন। যাই হোক, পরম দয়াল একটা দিক খারাপ হলে আরেকটা দিক ভালো হয় বলে না, ঠাকুর তো আমাদের সবসময় ভালোই চান, আর সবসময় কিভাবে আমরা আনন্দে থাকবো তিনি কিন্তু ঠিক পথ দেখিয়েই দেন। তাই আজ এই অনলাইনের মাধ্যমে আমরা শ্রী শ্রী মায়ের এই জন্মোৎসব পালন করছি, আনন্দ করছি, উপভোগ করছি, গান আলোচনা সবকিছু নিয়ে আনন্দে আছি। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, সত্য কিন্তু তাকেই কয় মঙ্গল যাতে হয়, ক্ষতিপ্রশ্ন এমন সত্য সত্য কিন্তু নয়, যাতে মঙ্গল হয় তাই সত্য। আর ওই সত্য বা মঙ্গলের পরিমাপক হচ্ছে একমাত্র ইষ্ট বা আদর্শ পুরুষ, তার বাক্যই সত্য, শাশ্বত ও অভ্রান্ত। পরম দয়াল আমাদের দয়া করেছেন, অনেক জন্মের পুণ্য ফলে এই জন্মে দয়ালকে আমরা পেয়েছি, তিনি আমাদের দয়া করে ধরা দিয়েছেন। বিশ্ব মানবের পরম কল্যাণের বার্তা নিয়ে যিনি নর শরীরে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। ইষ্ট শব্দের অর্থ মঙ্গল, কল্যাণ, আর মঙ্গল বা কল্যাণের মূর্ত প্রতীক রূপ আবির্ভূত হন বলেই যুগ পুরুষোত্তমকে ইষ্ট বলা হয়। ধর্মের মূর্ত প্রতীকও তিনি। অন্ধকারে চলতে গেলে আলোর প্রয়োজন যেমন অপরিহার্য, তেমনি সংসার জীবনেও মঙ্গল বা কল্যাণের লাভ করতে হলে মঙ্গল স্বরূপ ইষ্টের অবশ্যই প্রয়োজন। অন্ধ অবশ্য অন্ধকারেই চলে, কিন্তু তারও অবলম্বন ষষ্ঠী, ইষ্ট হচ্ছেন ওই অন্ধের ষষ্ঠী স্বরূপ। স্বভাব দোষে মানুষ যখন অভাবে পড়ে, শ্রান্ত ক্লান্ত হয়ে ওঠে, তখনই ইষ্টের দয়ায় বাতাসে কাঙ্গাল হয়। কেন? ভালো সময় হলে তাকে ভুলে থাকবো, খারাপ মুহূর্তেই তার কথা মনে পড়বে। এটি করলে আমরা সবসময় বিপদের সম্মুখেই পড়ব, আর আমরা নিজের
সুখে দুঃখে ভালো মন্দে সব কিছুতেই সর্বক্ষণ যখন তার কথা ভাবব তখনই আমাদের মঙ্গল। তিনি কি চান সেটাই যদি মাথায় রেখে সবসময় চলি তাহলেই আমাদের মঙ্গল হবেই হবে। হয়তো সাময়িক খারাপ কিছু জীবনের ঘটলেও তার থেকে আমাদের পরম দয়াল আমাদের হাতটি ধরে তুলে ধরবেন। তিনি কিন্তু সর্বক্ষণ দয়াই করে যাচ্ছেন, খালি আমাদের তার দয়াটা বুঝতে হবে, তাকে ধরে রাখতে হবে, তার উপরে অটুট থেকে অটুট বিশ্বাস রাখতে হবে, তাকে নির্ভর করতে হবে। আমাদের তো নির্ভরস্থল আর কেউ নেই আমাদের দয়াল ছাড়া। বর্তমান যুগোদ্ধাতা পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ আমাদের যুগে আবির্ভূত হয়ে বিশ্ব মানবকে অভয় দিয়ে বলছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এত বড় বিশাল অভয়বাণী তিনি দিয়েছেন আমাদের জন্য, আমাদের কি করতে হবে? আমাদের তো খালি তার উপর অটুট অটুট বিশ্বাসটাই রাখতে হবে। তিনি যে খালি বই ভাষায় বা খালি বলার ক্ষেত্রে বলেছেন তা তো নয়, আমরা সকলেই জানি, এখানে যারা আজকে উপস্থিত আছেন আমরা জানি, আমি জানি, তারা আমার থেকে অনেক অনেক বেশি জানেন। তিনি তো নিজের আচরণ দ্বারা বুঝিয়েছেন কিভাবে কি করতে হবে, কি করলে ভালো থাকতে হবে, এত সহজভাবে বুঝিয়েছেন, আমরা কেন পারি না? আমরা তো খালি তার নির্দেশিত পথে চলব, এইটুকুনি তো। তাতে কি, তার তো কোনো স্বার্থ নেই, আমাদের ভালো থাকবো কি তাই তার ইচ্ছা, তাই তার তার আমাদের মঙ্গলের জন্য তিনি করেছেন, তিনি বুঝিয়েছেন, তিনি আচরণ দ্বারা করেছেন। তিনি খালি বইয়ের ভাষায় বা আমরা আজকে বই পড়ে জানি, তারা যখন দয়ালের সঙ্গ বা মায়ের সঙ্গ যারা করেছেন তারা জানেন তারা কিভাবে করেছেন। আজকে সত্যি আমরা খুব ভাগ্যবান আমাদের পরম দয়ালকে পেয়েছি। প্রণমামি লক্ষ্মী মাতা সরসী রূপ ধারিণী, অনুকূল শক্তি রূপা বিশ্বনন্দ বিধায়িনী, ঋষি সম পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী, জগৎ কল্যাণে ময়ে মহালক্ষ্মী নমস্তুতে। আমার প্রাণের একান্ত আরাধ্য পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহধর্মিণী বিশ্বজননীর আর শুভ পূর্ণ 128তম জন্মতিথি, তার কথা বলার সুবর্ণ সুযোগ আজ আমাকে দেওয়া হয়েছে, সেই সুযোগ পেয়ে সত্যি আমার জীবন ধন্য। আমরা জানি শ্রীশ্রী বড়মার কথা, আমার তাকে দেখার মতন সৌভাগ্য হয়নি, কিন্তু বই পড়ে বা গুরুজনদের কাছে যেটুকুনি পেয়েছি সাময়িক কিছু তুলে ধরব। প্রতিদিনই বড়মা নিজের হাতে শ্রীশ্রী ঠাকুরে ভোগে রান্না করতেন, বড়মা ঠাকুরের জন্য পান সাজাতেন। ঠাকুরের পানের সাইজ ছিল খুব ছোট, কিন্তু বড়মার পানের সাইজটা ছিল অনেকটা বড়। বড়মা চিকে সুপারি দিয়ে এত সুন্দর করে পরিপাটি করে পান বানাতেন, তা কিন্তু এত সুন্দর দেখতে লাগত এবং খুব শিক্ষণীয় ছিল। এমন একদিন পান বানানোর সময় আশ্রমের এক বউ এলো, তাদের বাগানের একটি কুমড়ো এনে বড়মাকে দিল ঠাকুর ভোগে লাগানোর জন্য নিবেদন করলো। বড়মা কুমড়োটির অর্ধেক রেখে বাকিটা ওর সংসারের জন্য ফিরিয়ে দিলেন। প্রত্যেকের খবর, প্রত্যেকের সংসারের খবর তার জানা ছিল, প্রত্যেকটি সংসারের তিনি ছিলেন কর্তি, তাই মাঝে মাঝে শাক সবজি এমনকি চাল ডালও ঝুড়ি ভর্তি করে পাঠিয়ে দিতেন। এমনি করে সবার হৃদয় জয় করে রেখেছিলেন আমাদের শ্রীমা। একবার বড়মার জ্বর হয়েছে, তিনি ঠাকুর ভোগ রান্না করতে পারছেন না, সেই অবস্থায় সময় মতো যাতে ভোগ রান্না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। শরীর হয়তো সম্পূর্ণ সুস্থ হয়নি, তার মধ্যেও তিনি সময় মতো স্নান করে শুকনো কাপড়ে চুল বেঁধে ভোগের ঘরে এসে পৌঁছতেন। নিজের হাতে না করা পর্যন্ত তার কিন্তু ব্যাকুলতার সীমা থাকতো না। সমস্ত কষ্ট সহ্য করে ঠাকুরকে খুশি করতে সর্বদা সজাগ থাকতেন। একবার শীতের সময় বড়মা সুতোর মোজা তৈরি করতে বলছিলেন প্রণতি মাকে।
সুতো কিনে যত্নের সঙ্গে তা বানিয়ে দিয়েছিলেন প্রণীতি মা। উলের মোজা তিনি পড়তে ভালোবাসতেন, তিনি সুতোর তৈরি করা মোজা তিনি কিন্তু পড়তে ভালোবাসতেন। শ্রী ঠাকুর নিরলা নিবেশে কখনো কখনো এসে বসতেন, বড়মার সঙ্গে কথা বলতেন, শারীরিক অবস্থার খবর নিতেন, বড়মাও ঠাকুরের খবর নিতেন, পরিবারের অন্যান্য বিষয়ও আলোচনা হতো। বড়মার স্মৃতিশক্তি ছিল প্রবল, ঠাকুরের প্রয়োজনীয় জিনিস অত্যন্ত সুচারুভাবে গুছিয়ে রাখতেন, কোন জায়গায় কোন জিনিসটা আছে তা বসে বসেই বলে দিতে পারতেন। এই যে আমার আগে মা বললেন, সত্যি তিনি এত সুন্দরভাবে জিনিস রাখতেন তা যেন চোখ বন্ধ করেও ঠিক পাওয়া যেত। তিনি বসে বসে বলে দিতেন কোনটা কোন জায়গায় আছে, ঠিক তাই পাওয়া যেত। একদিন একটি মা অশ্রু সজল চোখে বিষাদ ভারক্রান্ত হৃদয় শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন, ঠাকুর আমার বড় অশান্তি, শ্বশুর বাড়িতে কেউ আমায় দেখতে পারে না, শাশুড়ি ননদ দিন রাত খোঁটা দেন, স্বামীও আমায় ভালোবাসেন না ঠাকুর। পরম দয়াল বললেন, মা তুই কচুর শাক রাঁধতে পারিস? মাটি বললেন, না ঠাকুর। শুনে শ্রী ঠাকুর বললেন, যা বড় বউয়ের কাছে যা, কচুর শাক রান্না শিখে নে। মাটি সেই মতো লক্ষ্মী মার কাছে গেলেন। লক্ষ্মী মা বহিরাগত মাটিকে বললেন, কচুর শাক, কচুর লতি, কচুর শিংড়ি, এচোরের কালিয়া ইত্যাদি নানা ধরনের রান্না রেণুমা আর কালিদাসী মা আর যজ্ঞেশ্বর ঠাকুর এদের কাছে শিখে নিতে। কদিনের মধ্যে মাটি বিভিন্ন নিরামিষ রান্না শিখে ফেললেন এবং এবং খুব সুন্দর রান্না করতে পারলেন। মাটির সঙ্গে কথা বলে লক্ষ্মীমা বুঝতে পারেন যে তার অশান্তির মূল কারণ হলো সন্তানহীনতা। কয়েক বছর বিয়ে হলেও মাটির কোনো সন্তান হয়নি। তিনি আশীর্বাদ করে বললেন, বাড়ি ফিরে গিয়ে শ্বশুর শাশুড়ি স্বামীকে খুব যত্ন করবি, নিত্য নতুন রান্না করে খাওয়াবি, দেখবি সবাই তোকে ভালোবাসবে, তোর কোলে সন্তান আসবে। লক্ষ্মীর মায়ের আশীর্বাদে অল্প দিনের মধ্যেই মাটি সন্তান সম্ভবা হলেন এবং সন্তানকে কোলে নিয়ে প্রসন্ন মনে ঠাকুরকে প্রণাম করে গেলেন। আসানসোল সৎসঙ্গ বিহারে দায়িত্বপ্রাপ্ত প্রবীণ কর্মী শ্রদ্ধেয় হেম তেওয়ারিদাকে আমরা অনেকেই জানি, বিয়ের পর বেশ কয়েক বছরই কোনো সন্তানাদি হয়নি তার। এই কথা লক্ষ্মী মাকে নিবেদন করাতে তিনি একটি ফলের বীজ বেঁধে রাখতে বললেন। কিছুদিনের মধ্যেই হেমদার স্ত্রী সন্তান সম্ভবা হল। এই হচ্ছে আমাদের জগৎ কল্যাণী লক্ষ্মী স্বরূপা শ্রী শ্রী বড়মা। তার দয়াতে অনেকেই মাতৃত্বের সুখ লাভ করেছে, মা ডাক শুনতে পেয়েছে। শ্রী শ্রী ঠাকুর বিয়ের প্রতি খুব জোর দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিবাহকে খেলনা ভাবিও না, যাতে তোমার জনম জাতি নির্ভর করে। আর প্রকৃতপক্ষে আমরা বিবাহের মূল উদ্দেশ্য জানি না, এ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলছেন, উদ্বোধন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। বিবাহ জিনিসটা একটি খুব কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, যে বিবাহের মধ্যে দিয়ে দুটি জীবনের বর্তমান ভবিষ্যতের সুখ শান্তি নির্ভর করে এবং তার সঙ্গে নির্ভর করে তাদের ঔরসের সন্তান সন্ততির জীবন গঠন। এখন বেশিরভাগে দেখা যায় বিবাহের কয়েকদিন বা কয়েক মাস পরে অশান্তি এবং বিবাহ বিচ্ছেদ, এর মূল কারণ বিবাহের গণ্ডগোল। তাই পরম দয়াল বিবাহ নিয়ে বার বার সাবধানের কথা আমাদের বুঝিয়েছেন। ঠাকুরের ভাবধারায় বিবাহ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সুসন্তান আসবে না, আর সুসন্তান না আসলে পরিবার সমাজে দেশের কল্যাণ কিন্তু সত্যি খুবই মুশকিল।
সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে বিবাহটা যেন শ্রী ঠাকুরের বিধান অনুযায়ী হয়। ঠাকুর বলছেন বিবাহতে যদি গলযোগ হয় তাহলে সুসন্তান আসতেই পারে না। শ্রী ঠাকুর আমাদের মায়েদের মেয়েদের প্রতি বিশেষ বিশেষ করে বুঝিয়েছেন, আমাদের জন্য অনেক কিছু বলেছেন। আমরা মায়েরাই পারি একটি সুন্দর সংসার সমাজ গড়ে তুলতে। শ্রী ঠাকুর তাই আমাদের নারীদের 8টি বৈশিষ্ট্যের কথা বলছেন। সেই 8টি বৈশিষ্ট্যের কথা আমরা জানি, নিষ্ঠা, নিষ্ঠা মানে নিঃশেষে স্থিতি থাকা, স্বামীকে অবলম্বন করে তাতে নিরন্তর লেগে থাকা, ধর্ম জানি ধারণ করা, শুশ্রূষা মানে পরিচর্যা সেবা, বলাও করার মধ্যে দিয়ে অপরের শরীর মনকে সুস্থ স্বাস্থ্য উন্নতি আনন্দিত করে তোলাই প্রকৃত সেবা, সাহায্য মানুষকে যে কোনো বিপদ আপদে সমস্যা থেকে মুক্ত করার জন্য বাস্তব প্রচেষ্টা নামই সাহায্য, সংরক্ষণ সর্বপ্রকার ক্ষয়ক্ষতি বা অপচয় থেকে রক্ষা করাই সংরক্ষণ, প্রেরণা মানুষ কর্মশক্তিকে সৎ বা মঙ্গলের পথে প্রেরণ করা যে প্রচেষ্টা তাই হলো প্রেরণা, সুপ্রজনন সুসন্তানে জন্ম দেওয়াই সুপ্রজনন। এই সব কিছুই আমাদের মায়েদের মেয়েদের বর্তমান আছে, তাই আমরা মায়েরাই পারি একটি সুন্দর সংসার আর সমাজ গড়ে তুলতে। তাই শ্রী ঠাকুর বলছেন মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তার অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয়, তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী। তাই আমাদের মেয়েদের মায়েদের সাজসজ্জাই বলুন, চাল চলনই বলুন, আচার ব্যবহার যাই বলুন না কেন, তা যেন এমনতর হয় যেন পুরুষের মনে আমাদের প্রতি পবিত্র সদ্ভাবের উদয় হয়, আমাদেরকে তারা মা বলে সম্বোধন করতে বাধ্য হয়। আমি একটি ছোট ঘটনা বলবো। মা পরিক্রমা চলছিল, তখন আমাদের মায়েদের, আমাদের আশ্রমে কিছু মায়েদের পূজনীয় বাবাই দাদা ডেকেছিলেন। তখন আমরা প্রার্থনার পরে শেষে পূজনীয় বাবাই দাদাকে প্রণাম নিবেদন করতে যাচ্ছি, তখন পূজনীয় বাবাই দাদা আমাদের কয়েকজন মাকে ডেকে বললেন, তাতে আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো বাবাই দাদা বলছেন যে মাঘ পরিক্রমায় তোমাদের যেতে হবে, এবং এই ধরনের এক মাস ধরে আমরা কয়েকজন মা মিলে দাদা আমাদের জন্য বাবাই দাদা সব ব্যবস্থাই করে দিয়েছিলেন। তো আমরা খুব আরামে আনন্দে সেই এক মাস আমরা মাঘ পরিক্রমা গেছিলাম, এবং বিভিন্ন গ্রামে গ্রামে আমাদেরকে যেতে হয়েছিল, এই আমাদের দেওঘরে অনেক জায়গায় গেছিলাম। তো তার আগে পূজনে বাবা দাদা একটা কথা বলছেন যে তোমরা মায়েরাই পারো অনেক অসাধ্য সাধন করতে, তা অনেক সময় আমাদের পুরুষদের দ্বারা হয় না। তিনি তো মানে সব থেকে আলাদাই, তিনার ভাবনা তিনার চিন্তা তো সবার সাথে মিলবে না, কিন্তু তাও তিনি কিন্তু এই কথাটা বললেন। আর বললেন যে আমি এক জায়গায় গেছিলাম, তার সাথে অনেকেই ছিলেন, তো সেখানে কিছু মায়েরা হয়তো কোনো গ্রাম অঞ্চলে কিছু একটা জায়গায় গেছিলেন, আমার এখন ঠিক মনে পড়ছে না, তো সে মায়েরা বাইরে বসেছিলেন, হঠাৎ করে তারা কি ভাবলো জানি না সবাই যে যার ঘরে ঢুকে পড়লো। তারপরে কিছুক্ষণ দাদা হাসলেন আর বললেন, তাই বললেন যে মা এবার মা পরিক্রমায় তোমরা যাবে, তোমরা মায়েরা কয়েকজনকে আমাদেরকে দাদা বললেন, তো তারা আমরা সকলে মিলে গেছিলাম। তো সেখানে দেখলাম সত্যি আমাদের সাথে দুইজন দাদা ঋত্বিক দাদাও ছিলেন, তিনি যখন যাচ্ছেন তারা কিন্তু খুব মানে হয়তো কিছুক্ষণ আগে আগে চলে যাচ্ছেন তিনি, তো সেই মায়েরা খুব অস্বস্তি বোধ করছেন। আর ঠিক দাদার কথাটা তখন মিলাতে পারলাম যে আমরা ঢুকছি খুব সহজভাবে ঢুকে যাচ্ছে, কিন্তু কারোর ঘরে গিয়ে আগে জিজ্ঞেস করা কথাবার্তা বলা, আমরা কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু কাউকেই, বিশেষ করে দাদার এই কথাটা বলা ছিল দীক্ষা নাও ঠাকুরের এই কথাটা বলবে না। আর সত্যি আমরা কিন্তু দাদা যেভাবে বলেছেন সেভাবে তো আমরা আমরা করবই, অবশ্যই করব, তাই আমরা তাই করলাম, আমরা কিন্তু কাউকে দীক্ষার কথা বলিনি।
আর আমরা মায়েরা কয়েকজন মিলে গেছিলাম, তো গিয়েই তো সবার সাথে খুব সুন্দরভাবে কথা, কেউ বিহারি, কেউ বাঙালি, কেউ সাঁওতালি, তো এরকম ধরনের অনেক রকমের মায়েদের সাথে কথা বললাম, দাদাদের সাথে কথা বললাম, তারা খুব আরাম করে কথা বললেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যে কোনো ঋতুতে তারা এগিয়ে যাচ্ছেন, তো তারা খুব একটু অপ্রস্তুতি মনে হচ্ছিল, তারা খুব খারাপ লাগছিল। তো আমরা যে বললাম দাদা আপনি আগে যাবেন না, আগে আমরা যাবো, সেইভাবেই চললাম। যাই হোক, তো এক জায়গায় প্রার্থনার সময় হয়ে গেল, তো আমরা সেটা প্রার্থনা করে বেরিয়ে এসেছিলাম। তো তার কিছুক্ষণ আগেই একটা কিছু পুজো চলছিল, তো আমরা জানি অনেক সময় খুব মাইক টাইক খুব জোরে চালিয়ে ওরা পুজো টুজো করে, তো খুব জোরে। তো আমরা প্রার্থনা কোনো মতে করলাম, শুনতে পাচ্ছি না কিছুই, তবুও যে যার মতন আমরা প্রার্থনা করলাম। করে তো তার আগেই কিছু আমাদের দাদারা যে ছিলেন তারা বললেন যে দাদা ভাই আপনার মাইকটা একটু সাউন্ডটা কম করলে ভালো হয়। তো তারা কিন্তু ভ্রুক্ষেপে করলো না, বিশ্বাস করুন তারা কিন্তু ভ্রুক্ষেপ করলো না। আমরা সকলে মায়েরা যা আমাদের আমাদের যা পরিধান আমাদের সৎসঙ্গের, আমাদের মায়েদের সৎসঙ্গীদের, আমরা সেই লাল কাপড় লাল পাড় কাপড় পরে গেছিলাম। তো কিছুক্ষণ পরে আমরা প্রার্থনা করে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে বিশ্বাস করবেন না আমার নিজের জীবনে ঘটা তাই আমি বলছি, যখন আমরা বেরিয়ে আসলাম আমাদের ছেলেগুলোকে কিছু বলতে হলো না। আমরা যখন এক কয়েকজন মায়ে মিলে একসাথে বেরিয়ে আসলাম, ওরা না একটা সাইড হয়ে গেল আর মাইকটাও কিছু অফ করে দিল। সত্যি এই যে শ্রী শ্রী ঠাকুরের কথা না, মেয়ে আমার তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার করা পুরো জনসাধারণের ভিতরে এমন একটা ভাবের সৃষ্টি যাতে তারা অবনত মস্তকে নত যেন ভাবের সৃষ্টি করে। তো এই যে শ্রী শ্রী ঠাকুরের কথা, এই যে পূজনীয় বাবাই দাদার কথা, মানে এই যে পোশাক পরিচ্ছদ, চাল চলন, আচার ব্যবহার দেখলেই যেন একটা ভাব আসে মানুষের, মা বলে যেন সম্বোধন করে। আর সত্যি সেদিন আমরা তাই দেখলাম, আমাদের কিছু কিন্তু তাদেরকে বলতে পারলো না, তারা নিজেরাই পড়ে গেল এবং এবং তারা হাত জোড় করলো, আমরা জয়গুরু জানালাম। খুব ভালো লাগলো সেটা দেখে, তাদেরকে কিন্তু কিছু কিছুই আমাদেরকে আর বলতে হয়নি, তারা দেখেই বুঝতে পারলো। এবং কয়েকজন ঠাকুরে ওই ছেলেগুলো আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কোথা থেকে এসছেন। আমরা বললাম আমরা এই যেখানে দেওঘর আছে চেনেন তো, সৎসঙ্গ আশ্রম, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, আমরা সেখান থেকে এসছি। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমরা তো যাতে হ্যাঁ ওয়া পর, আমরা প্রসাদ খাতে হ্যাঁ ওয়া পর আনন্দ বাজার, এসব বললো। তো যাই হোক, সে যে কারণেই হোক, ওরা আনন্দ বাজার প্রসাদ গ্রহণ করতে আসুক আর যে কারণেই হোক, এসছে তো আমাদের ঠাকুরের আশ্রমে, এইটাই সব থেকে আনন্দ বিষয় আমাদের কাছে লাগলো। যে যাক, আমাদের ঠাকুরকে তো ওরা জানে, ওদের সামনে আমরা অনেক কথা বললাম, তারা শুনলো কিন্তু খুব সুন্দর করে, এবং আমাদের কিন্তু দীক্ষার কথা একবারের জন্য বলতে হলো না। তারা বললো হাম লোক কব যায়েঙ্গে দীক্ষা লেনে, এই কথাটা তারা বললো। এবং পূজনীয় বাবাই দাদার কথাটাও তারা বললেন, তারা চেনে জানে, তাদের নাকি খুব ভালো লাগে বাবাই দাদাকে, এই কথাটা উল্লেখ করলো তারা। আমরা শুনে তো আরো খুশি হয়ে গেলাম, খুব বেশি খুশি হয়ে গেলাম। তো এটাই হচ্ছে বাস্তব, যে কিছু না চেনাতে হয় না, আমরা ঠাকুরের ঠাকুরের মানুষ, তো ঠাকুরের মানুষ হয়তো এখনো হয়ে উঠতে পারিনি, দয়ালের কাছে এখন অনেক অনেক শিখতে বাকি, অনেক জানতে বাকি, অনেক বুঝতে বাকি, তাও একটু হলো যদি আমাদের মধ্যে যদি ফুটিয়ে তুলতে পারি না আমরা, আমাদের মনে হয় আমাদের সৎসঙ্গ করা, মাতৃ সম্মেলন করা সবকিছুই সার্থক হবে। আর কি বলবো, সত্যি আমরা খুব অনেক জন্মের ভাগ্য করেছি, তবেই আজকে আমরা আমাদের দয়ালকে পেয়েছি, তিনি তো দয়া করেই ধরা দিয়েছেন। আর আজকে এই যে আচার্য দেব শিষ্য দাদা বলছেন দীক্ষার কথা, তিনি তিনার তো কিছু না, তিনি তো আমাদের মঙ্গল কথা সবসময় ভাবছেন। এই যে আমরা জানি, সবাই আমরা জানি, এখানে আমরা আশ্রমে দেখেছি পূজনীয় বাবাই দাদা সেই প্রার্থনার পর থেকে, সেই সকাল থেকে বসেন, তারও কিন্তু শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, কোমরে ব্যথা, তবুও তিনি কিন্তু আমাদের দিকে তাকিয়ে তিনি বসে থাকেন। কি না আমাদের আমাদের কষ্ট, আমাদের কি বলা তার কাছে তিনি শুনবেন, এবং তার কাছে বললে আমরা কত শান্তি পাই, তাই না? যেন কোনো কিছু বলে যেন আমার মনে হয় সবকিছুই তার মানে সমাধানটা পেয়ে যাব, এইটাই তো আমাদের একটা চরম পাওয়া। তাই শ্রী শ্রী দাদা পূজ্য পাদ বাবাই দাদা,
তারা যখন যেভাবে যা নির্দেশ করে সবটাই আমাদের মঙ্গলের জন্য, তাদের কিন্তু কিছুই না, সবটাই আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য। তাই তিনারা যেভাবে যখন যা বলেন আমরা সবসময় না পারলেও যতটা পারবো যেন চেষ্টা করি সেটা আমাদের জীবনে পরিপালিত করা। তাতে কি হবে, আমাদের মঙ্গল তো হবেই, আমাদের সংসারের, আমাদের বাচ্চাদের এবং আমাদের পারিপার্শ্বিক সকলেরই, সকলেরই মঙ্গল হবেই হবে, এইটুকুনি আমাদের বিশ্বাস। আর আচার্যদেব যে দীক্ষার কথা বলছেন, আমরা এখন আমাদের মায়েদের, যা আমাদের আমার আগে যে মা বললেন, তিনি বলছিলেন যে আমাদের ঘরের দাদাদের, আমাদের স্বামীদের এগিয়ে দেওয়া ঠাকুরের পথে, তারা তো এগিয়ে আছেনি, তারা আরো এগিয়ে থাকবেন, কিন্তু যেন আমরা মায়েরাও পিছিয়ে না থাকি, আমরাও যেন এগিয়ে যাই। আজকে আজকে যা সময় পড়ছে, জানি আমরা সবসময় বাইরে বেরোতে পারছি না, কিন্তু এই যে যার সাথে কথা বলি না কেন, আশেপাশে তো এখন যদি যাই আমরা, একটু হলেও যেন ঠাকুরের কথা আমরা বলি, ঠাকুরের কথা আমরা তাদেরকে জানাই। হয়তো একজন শুনবেন না, দুজন শুনবেন না, কিন্তু তিনজন কিন্তু ঠিক শুনবেন, নাই শুনুক না কি আছে, আমরা তো বলবোই, এই হচ্ছে আমাদের। আমার সময়টা বলে দেবেন মা, আমার হয়তো সময় হয়ে গেছে, আর যাই হোক আমি সময় তো একটু সীমিত হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা, আমার সময় হয়ে গেছে, আর যাই হোক, আর এখানে সকলে ভালোই আছেন, সুস্থ আছেন, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরম দয়ালের শ্রীচরণে এইটাই প্রার্থনা করব যেন আমরা তাড়াতাড়ি সবাই এই পুণ্য ধামে আসি, শ্রী ঠাকুরের প্রণাম নিবেদন করি এবং আচার্যের প্রণাম নিবেদন করি, বাবাদের প্রণাম নিবেদন করব, এবং সবাই মিলে আগের মতন সবাই মিলে খুব আনন্দ করব শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে, আজকে এটাই প্রার্থনা করব। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সেরকম বলার মতন অভিজ্ঞতা কিছুই নেই, ভুল ত্রুটি মার্জনা করবেন। হ্যাঁ জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মা খুব সুন্দর করে মা তার ভক্তি অর্ঘ নিবেদন করলেন, তিনারা সেখানে থাকেন এবং তাদের সঙ্গ করেন, তার থেকে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু শুনলাম, জানলাম তাদের কথাবার্তা, তাদের আদব কায়দা, কিভাবে ঠাকুরকে নিয়ে চলতে হয় সেগুলো আমরা শুনলাম, সমস্ত কিছুই খুব ভালো লাগলো মা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা জানাই। আমাদের সময় সীমিত, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একবার জয়দ্বারাদি ধরার জন্য আমি শ্রদ্ধা সান্ত্বনা দেবনাথ মাকে ডেকে নিচ্ছি নবদ্বীপ থেকে। গুরু